মৃত্যুর যে এত যন্ত্রণা, এত যন্ত্রণা যে মৃত্যুর এই কষ্ট যদি আমি আগে কখনো বুঝতাম তাহলে মৃত্যুর ফেরেশতার এই কঠিন দায়িত্বটা আমি জীবনে নিতাম না। এত কঠিন কষ্ট হয় একজন মৃত ব্যক্তির। আজরাইলকে রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই মায়া দয়া একটু কম দিয়ে সৃষ্টি করেছেন, কারণ হচ্ছে মানুষের রূহ কবজ করার সময় অনেক মানুষের জিহ্বা বের হয়ে যায়, চোখ উপরে উঠে যায়, রগ রিসকারা সিরে যায়, কলিজা ফেটে যায়, এত ছটফট করতে থাকে মানুষ। এখন ফেরেশতা যদি মায়া দয়াওয়ালা হয় তাহলে তো রূহ কবজ করা মুশকিল হয়ে যাবে। এই জন্য মালাকুল মউতকে রব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন, মায়া দয়া বলতে তার ভাণ্ডারে কোনো শব্দ নাই। মালাকুল মউত আসার পরে যে অবস্থায় যাকে পায় কোনো সময় দেয় না, ওই অবস্থায় তাকে যেভাবেই হোক তার রূহটা টান দিয়ে বের করে ফেলে। এই জন্য মালাকুল মউত হচ্ছে এমন একজন ফেরেশতা যারা ভেতরে মায়া দয়া রহমত বলতে কোনো কিছু কোনো কিছু। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা খলিল উপাধি দিলেন, কি উপাধি? তাকে আমরা বলি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এই খলিল উপাধিটা যেই দিন দিবেন, আসমানে ফিক্সড হলো যে আজকে থেকে আমার বন্ধু ইব্রাহিম হচ্ছে খলিল। মালাকুল মউত আজরাইল বলল, আল্লাহ সব সুসংবাদ তো ইব্রাহিম আলাইহিসসালামকে জিবরিল আমিনই দেয়, এখন আজকের সুসংবাদটা আমি সরাসরি তাকে দিতে চাই। কারণ হচ্ছে একটি হাদিসে বর্ণিত আছে, যদি সনাদান যাইফ একটু দুর্বল, কিন্তু এই হাদিসে বর্ণিত আছে এই দুনিয়াতে যত মানুষ আছে মালাকুল মউত প্রত্যেক দিন প্রত্যেক মানুষের ঘরের পাশে দুইবার করে ডাউন দেয়। কয়বার করে? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অনেকে অনেক সময় বলে যে হুজুর আসলে আজরাইল একসাথে এত যান কিভাবে কবজ করে? যেমন রানা প্লাজা যখন ধস হলো একসাথে কয়েকশো মানুষ মারা গেল, যেমন আল্লাহ না করুক এই মার্কেটটা এখন ধস হলে এট এ টাইম এক মিনিটে একসাথে আমরা হয়তো হাজার হাজার মানুষ মারা যাব, তাই না? আবার একই সময় বাংলাদেশে কেউ মরছে, ওই একই সময় আমেরিকায় কেউ মরছে, ওই একই সময় আবার রাশিয়ায় কেউ মরছে, সৌদি আরবে কেউ মরছে, ফিলিস্তিনে কেউ মরছে, আফগানিস্তানে কেউ মরছে, অ্যাট এ টাইম একই সময়। তো প্রশ্ন আসতে পারে একই সময় এই যানগুলো কিভাবে নেয়? এর উত্তর দুটি দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। একটি হচ্ছে মালাকুল মউত তিনি একাই রূহ কবজ করেন না, রূহ কবজ করার জন্য তার কিছু সহকারী ফেরেশতাও রয়েছে। এটা হচ্ছে প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন সেটা হচ্ছে মালাকুল মউতের সামনে গোটা পৃথিবীটা হচ্ছে একটা খাবার ভর্তি প্লেটের মতো। কিসের মতো? কি ভর্তি প্লেট? ধরুন আপনি আমাকে এক প্লেট ভাত দিলেন, আমি চাইলে ভাতের একটা একটা দানা খেতে পারি, আবার চাইলে এক লোকমায় 500-700 ভাতও খেতে পারি, পারি না? আবার আমি ইচ্ছে করলে প্লেটের এখান থেকে এক লোকমা খাবো, ওখান থেকে আরেক লোকমা খাবো, ডান থেকে এক লোকমা খাবো, আবার বাম থেকে এক লোকমা খাবো, এটা ইচ্ছে করলে আমি পারি না? মুহাদ্দিসিনে কেরাম বলেন মালাকুল মউতের কাছে গোটা দুনিয়া হচ্ছে এরকম একটা প্লেটের মতো, খাদ্য ভরা প্লেটের মতো। মালাকুল মউত জান নেওয়ার জন্য তাকে এত দৌড়াদৌড়ি করতে হয় না, বরং মালাকুল মউতের যখন অর্ডার আসে তখন ওই খাদ্য দ্রব্য প্লেট থেকে শুধু নিয়ে আসতে করে উঠিয়ে নেয়, এছাড়া তার আর কোনো কষ্ট হয় না। তো মালাকুল মউত বলল, আল্লাহ খলিল উপাধিটা সরাসরি ইব্রাহিম নবীর কাছে এই সুসংবাদটা আমি দিতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে যাও। মালাকুল মউত আসলেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, এসে বললেন, ও আল্লাহর পয়গাম্বর, রব্বুল আলামিন আপনাকে খলিল উপাধি দিয়েছেন। ইব্রাহিম নবী আল্লাহ শুকরিয়া আদায় করলেন, কারণ যখন কোনো নিয়ামত আল্লাহ দেন তখন নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে এবার তিনি মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত তোমার এত সচরাচর পাওয়া যায় না, খুব ব্যস্ত মানুষ তুমি,
আজকে যেহেতু তোমার সঙ্গে একটা সাক্ষাৎ হয়ে গেছে, তোমাকে আমি একটা আবদার করতে চাই। মালাকুল মউত বলল, কি আবদার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আবদারটা হচ্ছে তুমি বদকার খারাপ মানুষের জান কিভাবে কবজ করো আমার একটু দেখাও, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, বদকার মানুষের জান কবজ করার সময় আমার যে বিভৎস রূপ সেটা আমি আপনাকে দেখাতে চাই না, কারণ ওই রূপটা যদি আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। তিনি বললেন, না একটু দেখাও না, আমি একটু দেখতে চাই। কি করার? নবীর আবদার। বলল, ঠিক আছে আপনি একটু ওদিকে ঘুরেন, আমি বলার পরে আমার দিকে ঘুরিয়েন। ইব্রাহিম আলাইহিসসালাম অন্যদিকে ঘুরেছেন, মালাকুল মউত বলল, এবার আমার দিকে তাকান। তাকিয়ে দেখে আগের মতো সেই সুদর্শন যুবকটি আর নেই, কারণ ফেরেশতারা অনেক রকমের আকৃতি ধরতে পারে, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন আকৃতি তার ধারণ করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন বিভৎস অবস্থা, কয়েকটা চোখ, নখগুলো বড় বড় এবং গা থেকে প্রচন্ড বিশ্রী গন্ধ, এত ভয়ঙ্কর চেহারা। রুহু কবজ করার স্টাইল দেখবে তো দূরের কথা, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে ইব্রাহিম আলাইহিসসালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পরে মালাকুল মউত কি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মালাকুল মউত, তোমার যে চেহারা আমি দেখলাম, বদকারদের রুহ কবজ করার জন্য তোমার তারে ধরা দরকার নাই, তোমার চেহারা দেখলেই তো তাদের রুহ গলার কাছে চলে আসবে। কি ভয়ঙ্কর চেহারা তোমার, আর তুমি মুমিন বান্দাদের রুহ কিভাবে কবজ করো? মালাকুল মউত বলে, মুমিন বান্দাদের রুহ কবজ করার সিস্টেম হচ্ছে, তিনি আবার আগের মতো সুদর্শন যুবক হয়ে গেলেন, খুব সুন্দর, এবং তার শরীর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছিল। মালাকুল মউত বলে, আমি যখন কোনো মুমিন বান্দার কাছে যাই, যাওয়ার পরে তার ভয় দূর করার জন্য সবার আগে আমি সালাম আলাইকুম বলে আমি তাকে সালাম দিয়ে দেই। যদি সালাম দেয় তাহলে কি আর ভয় থাকে? সালাম দেওয়া মানে তার থেকে আর আমার ক্ষতির আশঙ্কা নাই। অতঃপর এত আলতোভাবে আমি তার রূহটা কবজ করে নেই যেটা সে টেরও পায় না। আর বদকারের রূহটা আসতে চায় না, যখন জোরে টান দেই তখন রগ রেশকারা কলিজা ছিঁড়ে তার আমার হাতের সাথে বের হয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার মুমিন বান্দাদের মৃত্যুটাই দান করুক, বলে না আমিন। আমার ভাইরা, মালাকুল মউত ইব্রাহিম আলাইহিসসালামের জান কবজ করলেন। মালাকুল মউত যখন রব্বুল আলামিন আদেশ দিলেন, ও মালাকুল মউত, নবী মূসার জান কবজ করতে হবে, তুমি মূসার জান কবজ করতে যাও, মালাকুল মউত আসলেন। হাদিসটা পাবেন বুখারি মুসলিম নাসাই, তিনটা কিতাবেই হাদিসটি বর্ণিত হয়ে আছে। সহিহ হাদিস বুখারির 3407 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, উরসিলা মালাকুল মউত ইলা মূসা, মালাকুল মউত কেন নবী মূসার কাছে পাঠানো হলো? মালাকুল মউত আসলেন, এসে হুর হুর করে ঘরে ঢুকে গেলেন। মুহাদ্দিসিন একরাম উল্লেখ করেছেন, হয়তো মালাকুল মউত ওই দিন সালাম দিতে ভুলে গিয়েছে। মালাকুল মউত ঘরে ঢুকে পড়লেন, মূসা আলাইহিসসালাম দেখলেন একজন আগন্তুক, তারে আমি চিনি টিনি না, কখনো এই এলাকায় দেখেও নাই। মূসা আলাইহিসসালাম বললেন, মান আংতা, এই তুমি কে? আজরাইল বলে, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। মূসা বলে, তাই আমার কি? অর্থাৎ মালাকুল মউতের কথা শুনেও নবী মূসার ভেতরে কোনো কাঁপুনি নাই, ভয় নাই। মালাকুল মউত এই জবাব শুনে চিন্তা করে, আরে আমার কি মানে, আমি কি জন্য আসি আপনি বুঝেন না, কেন এসেছ? বলে, আমি এসেছি জি তুয়ান আকবাদা রোহাক, তোমার রুহটা কবজ করতে এসেছি। নবী মূসা বলে, তাইলে এত দূরে কেন, রুহ কবজ করতে তো কাছে আসা দরকার, একটু কাছে আসো। মালাকুল মউত রুহ কবজ করার জন্য কাছে গেলেন। নবী মূসা আলাইহিসসালাম, হাদিস এসেছে, ফাসাক্কা মূসা, মূসা আলাইহিসসালাম এক চড় মেরে মালাকুল মউতের একটা চোখ বের করে ফেললেন। মালাকুল মউত চিন্তা করে, আরে কি ব্যাপার,
এই লোক দেহি উল্টা আবার এই থাপড়ানো শুরু করছে কোন বানোয়ান ঘটনা নয় সহিহ বুখারী মুসলিম নাসাঈর হাদিস সহিহ সূত্রে বর্ণিত হাদিস এবার মালাকুল মউত যখন এই থাপ্পর খেয়ে চোখ বের হয়ে গেছে ফরজা ইলা রব্বি আমার আল্লাহর কাছে ফিরে গিয়েছে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আপনি কার কাছে আমারে পাঠাইছেন রূহ কবজ করার জন্য উল্টা আজকে তো আমার নিজের রূহ কবজ হয়ে যাওয়ার মতো অবস্থা এই লোকের কাছে আমারে পাঠাইছেন হাদিসে এসেছে আরসালা ইলা আবদিন লা ইউরিদুল মাউত এমন বান্দার কাছে আপনি পাঠিয়েছেন যে মৃত্যুটা চায় না উল্টা এসে দেখেন আমারে থাপ্পড় মেরে আমার চোখ একটা বের করে ফেলছে এত জোরে থাপ্পড় মারছে কারণ মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক দরবারের লোককে এক থাপ্পড় মেরে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এত শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বনি ইসরাইলের একজন লোককে ফেরাউনের বংশের একজন লোককে ফেরাউনের রাজদরবারের একজন লোক ছিল তার সাথে একবার মূসা আলাইহিস সালামের রাস্তায় কথা কাটাকাটি লাগে কথা কাটাকাটির এক পর্যায়ে নবী মূসা এমন থাপ্পড় মারে তখনও তিনি নবী হন নাই এমন এক থাপ্পড় মারে এক থাপ্পড় খেয়ে ওইখানেই লোকটা মারা যায় আমরা মাঝে মাঝে নিজের শক্তির জন্য বলি এই এক থাপ্পড়ে কি ফালায় দিব দাঁত ফালায় দিব আর মূসার স্টাইলটাই ভিন্ন আমার কোনো দাঁতটা ফালানি না সোজা তোরেই ফালায় দিব অর্থাৎ আমার এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় ওই নবী প্রচন্ড শক্তিশালী এক থাপ্পড় মেরেছে মালাকুল মউতের চোখ ঠিকরে পড়েছে ফরজা ইলা রব্বি আবার আল্লাহর কাছে চলে গেলেন বললেন আল্লাহ এমন বান্দার কাছে পাঠিয়েছেন লা ইউরিদুল মউত সে তো মৃত্যু চায় না উল্টা আমারে মারামারি শুরু করছে এমন কোন মানুষ আমি জীবনে পাইলাম না যে ধৈর্য আজ পর্যন্ত আমারে পিটাইছে এ তো আমারই থাপ্পড় মেরে ভাগাই দিছে আল্লাহ বললেন তাই বলে হ্যাঁ তো থাপ্পড় মারার কারণ কি মূসার কাছে যাওয়ার সময় তুমি কি কোনো বেয়াদবি করেছো বলে না বেয়াদবি তো করি নাই আল্লাহ বলেন হয়তো সালাম দিতে ভুলে গিয়েছে বলে হ্যাঁ আল্লাহ সালাম দিতে ভুলে গিয়েছে সালাম দিতে ভুলে গিয়েছো এবং তোমার বলার স্টাইলটাও ছিল রুক্ষ যেটা আমার নবী মূসার মেজাজও রুক্ষ এখন তুমিও রাগি মূসাও রাগি দুই রাগে একসাথে হইলে তো একটু মারামারি হবেই এখন নতুন করে আবার যাও সালাম দাও আর স্টাইলটা একটু চেঞ্জ করো মূসার জন্য একটু অন্য ভাষায় কথা বলো রাগি মেজাজ দেখায়ও না কি বলবো আল্লাহ মূসাকে গিয়ে বলবা মূসার ঘরের সামনে একটা গাধা দাঁড়িয়ে আছে মূসাকে বলবা আল্লাহ তাআলা বলেছেন এই গাধার পিঠে আপনি হাত রাখেন আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে বিকুল্লি শারাতিন সানাহ হাদিস বলছে বিকুল্লি শারাতিন সানাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছর করে আপনার হায়াত বাড়িয়ে দেবে আপনার হাতের নিচে যদি 1000 পশম পড়ে তাহলে 1000 বছর হায়াত বেড়ে যাবে যদি 2000 পশম পড়ে তাহলে 2000 বছর হায়াত বেড়ে যাবে এইভাবে বলো মালাকুল মউত আসলেন এসেই আগে সুন্দর করে সালাম দিলেন কারণ আগের বারের কথা এখনো ভুলে নাই সুন্দর করে সালাম দিয়ে ভিতরে ঢুকে আগের মতো গরম গরম কথা না এবার কোমল সুরে বলে ও আল্লাহর নবী মূসা আল্লাহ তাআলা আমারে পাঠিয়েছেন এখন আপনি যদি আরো কিছুদিন বাঁচতে চান আরো বেশি বাঁচতে চান তাহলে আপনার ঘরের সামনে একটা গাধা রাখা এই গাধার পিঠে আপনি হাত রাখেন আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন এক এক বছরের হায়াত আপনার জন্য বানিয়ে দিবেন মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা তাই নাকি সুম্মা মাযা তারপরে কি হবে ধরো আমি 1000 বছর হায়াত রাখলাম 1000 বছরের পরে এরপরের ঘটনাটা কি হবে মালাকুল মউত বলে সুম্মাল মাউত এরপরে মরতে হবে 1000 বছর বাঁচেন আর 500 বছর বাঁচেন আর 2 দিন বাঁচেন 5 দিন বাঁচেন মরতে তো হবেই মৃত্যু থেকে বাঁচতে পারবেন না মালাকুল মউত আজবার মূসা আলাইহিস সালাম বলে মৃত্যু থেকে যদি বাঁচাই বাঁচতে না পারি 1000 বছর পরেও যদি মরাই লাগে তাহলে আর দেরি করার দরকার নাই এখনই আমার রূহ কবজ করে নাও আমি আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবারের উপস্থাপনাটা ভিন্ন ধর্মী ছিল এজন্য আমরা যারা দাঈ ইলাল্লাহ যারা মানুষকে দ্বীনের পথে ডাকবো কোরআনের পথে ডাকবো সব মানুষের সাথে
একই মেজাজে একই মুখের ভাষায় দাওয়াত দিলে হবে না। আপনাকে আপনার শ্রোতা অডিয়েন্স তাদের সাইকোলজি বুঝে আপনাকে শব্দ চয়ন করতে হবে, কারণ অনেক মানুষকে নরম কথায় হয়ে যায়, অনেককে গরম কথা হয়, কারো জন্য নরম কথা প্রযোজ্য, কারো জন্য গরম কথা প্রযোজ্য। এখন উল্টা পাল্টা গুলিয়ে ফেললে তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য শব্দ চয়নের দিকে খুব লক্ষ্য রাখতে হবে। মালাকুল মউত দুনিয়ার সবার রূহ কবজ করবেন, সবার, জিন ইনসান ফেরেশতাকুল সহকারে জিব্রাইল ইসরাফিল মিকাইল সবার রূহ কবজ করবেন। অতপর আল্লাহ বলবেন ওয়ামান বাকিয়া, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, এখন আপনি আর আমি সারা গোটা জগৎ সমূহের মাঝে আর একটা প্রাণীরও কোনো অস্তিত্ব নাই, কোনো প্রাণী নাই, কোনো ফেরেশতা নাই, জিন নাই, ইনসান নাই, পিপিলিকা নাই, কিচ্ছু নাই, শুধু বাকি আছেন একজন আপনি আর হচ্ছে আমি। কিন্তু আপনি তো ওয়াইবকা ওয়াজহু রাব্বিকাতুল জালালি ওয়াল ইকরাম, আপনি তো কখনো আপনার শেষ হবে না, আপনি তো চিরঞ্জীব, এখন আপনি আর আমি দুজন বাকি আছি। আল্লাহ বললেন আচ্ছা, মুত ইয়া মালাকাল মাউত, সবাই রে মেরেছো, এবার তুমি নিজেই মরে যাও। হাদিস বলছে মালাকুল মাউত নিজের রূহটা কবজ করতে তখন আর পারবেন না। নিজের রূহ কবজ করা কি সোজা কথা বলেন? খুব কষ্ট হবে, তার জিহ্বা টেনে বের করে ফেলবে, তবুও রূহটা বের হতে চাইবে না। অনেক কষ্ট করার পরে অবশেষে আল্লাহ বলবেন মুথিয়া মালাকাল মাউত, তুমি মরে যাও। তখন মালাকাল মাউত আস্তে করে মরে যাবে। মালাকুল মউত মৃত্যুর আগে যখন মৃত্যুর জন্য খুব চেষ্টা করতে থাকবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ মৃত্যুর যে এত যন্ত্রণা, এত যন্ত্রণা যে মৃত্যুর এই কষ্ট যদি আমি আগে কখনো বুঝতাম, তাহলে মৃত্যুর ফেরেশতার এই কঠিন দায়িত্বটা আমি জীবনে নিতাম না। এত কঠিন কষ্ট হয় একজন মৃত ব্যক্তির। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুত্তাকির জান্নাতে মৃত্যু দান করুক, বলেন আমিন।